মাথা যন্ত্রণা আমেশা পায়খানা শালা আমার হাগার ওষুধটা লিখে দিল না ওর 500 টাকা নিয়ে ছাড়াচ্ছে হ্যালো হ্যালো এ কি 500 টাকা নিলার মেন ওষুধটা তুই লিখে দিলি এই কোন ওষুধ লিখে দিলি রে তুই মেন ওষুধ বাদ দিয়ে দে আরে কোনটা বলবি তো এই তো জ্বর মাথা যন্ত্রণা আমেশা পায়খানা কিন্তু হাগার ওষুধটা তুই লিখে দিলি না আরে শালা যেটা পায়খানা সেটাই তো হাগার তোমার যে ডাক্তারকে মান সম্মান চলছে জানো উল্টো পাল্টা ভালো চিকিৎসা করে ও বাবা এই নাও হাগা পায়খানা ট্যাবলেট ও বাবা এটা হাগা ট্যাবলেট ভাই রে সারবে না সরবো ওটা কে খাচ্ছে তার উপর নির্ভর করে ও মা আমি খাবো ইয়াং মেয়েরা খেলে সারবে আচ্ছা বৌদিরা খেলে শিও আমি সরবো কি জন্য খুঁজতে দিলি বল কি বলিস শোন বল আমি একটা স্মৃতি মন্দির করতে চাই স্মৃতি মন্দির করবি নিশ্চয়ই দাদার উদ্দেশ্যে ও না সেলোক তো মরে না আমার তো মাথা ঠিক নেই কার জন্য করবি তো দাদুর জন্য দাদুর জন্য আমার কি করতে হয় বল কি বলিস শোন তো দুটো লেবার খুঁজে আনতে হবে লেবার তো তা টোটো স্ট্যান্ডে যাব যার পারবো হাত ধরে টেনে নিয়ে চলা ওরে না রে না কেন যা তা ধরে আনলে হবে নি আচ্ছা এই লকডাউনে বাজারে কে কোথায় বসে আছে বা কে কোথায় ফাঁকা আছে ও কে বসে আছে বা কে ফাঁকা আছে তো ঠিক তাই ছেলে বা মেয়ে যে কোনো লেবার হলো হবে তো আরে বাবা যারকে ধরে আনলে হবে চিন্তা করতে হবে না বিকেলের মধ্যে লেবার চলে আসবে ঠিক আছে কিন্তু বৌদি কদিন বোধ থেকে বাজি তোর মন মেজাজ খুব খারাপ মনের মধ্যে হাসি নি কেন ওরে ভাই তোর কাছে আর কি বলবো অনেকক্ষণ পরে ভাই আমার মনের কথাটা ঠিক জানতে পেরেছি তোর দাদা যেদিন থেকে কাজে চলে গেছে সেদিন থেকে তো আমার মনের মধ্যে হাসিটা তো নিয়ে চলে গেছে তার দাদা চলে গেছে কি হয়েছে ভাই তো বেঁচে উল্টো ভাবে নিয়ে তুই হারবি তো তুই রেডি অত রাজের মৃত্যু হাসি হারাবো ও বাবা ওটা কি এ বিরাট ভাই ভাই একবার স্প্রে করলে তো 2 বছর হাসি থাকবে তাই নাকি রেডি গ্রামের ছেলে কি ডাক্তার ছিল মানুষকে হাঁটাতে পারবো না বৌদি কি ঝামেলায় ফেললো কে বসে আছে কে ফাঁকা আছে কোথায় বড়দিন লেবার খুঁজে যাবো কিন্তু প্রতিবাদ আমার থামছে না আদালত ও আদালত আদালত জবাব দাও আদালত ও আদালত আদালত জবাব দাও রাজাজি ও মা কি দিল রে ভাই राजा जी मिले लो राजा जी আমাকে পাঠানো হয়েছে পঞ্চায়েত থেকে এই যে ইয়াস ঝড় হয়েছে না নদী বাঁধের কি সমস্যা সেগুলি রিপোর্ট দেওয়ার জন্য আমি আমার কাজ শুরু করে দিই আরে আউরে বৌদি এমন যন্ত্রণায় ফেলে দিল মাথা খারাপ করে দিয়েছি টোটো স্ট্যান্ডে গিয়ে যত ছেলে জিজ্ঞাসা করি ভাই তোর ফাঁক আছে সে বলে আমি ছেলে আমার কোথায় ফাঁক থাকবে তাও ঠিক হয়তো কায়দুনি করতে ফাঁক টাকনি ওই যে নদীর ধারে চলে দেখি যদি কারো ফাঁক থাকে উপরে তাকে নিয়ে যাবো নিলে কী করবো ঝাড়কে যেতে হবে মনে হচ্ছে গরিব মানুষের মেয়ে গো ঢোলা ঢোলা জামা প্যান্ট পরে ঘুরতে কাঁচা জামা মনে হচ্ছে দেখি জিজ্ঞাসা করে যদি ওনার ফাঁক টাঁক থাকে তাহলে নিয়ে যাওয়া কী করবো বলছি হ্যালো হ্যাঁ আমাকে বলছো হ্যাঁ তোমাকেই বলছিলাম হ্যাঁ বলো বলছি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হতো ওই জন্য বলছিলাম হ্যাঁ বলো বলো বলছি তোমার নামটা কী আছে আমার নাম মুখে বলবো না পায়ে দেখাবো কথাবার্তা ছিঁড়ি দেখেছো আইট
আমার নাম জিজ্ঞাসা করছো, তোমার নাম কি? আমরাও গ্রামের ছেলে, হালকা করে ছেড়ে দি। হ্যাঁ বলো। বলছি আমি মুখে বলবো না, হালকা করে করে দেখাবো। আই কেন আর রেগে গেলে কেন? আরে আমার নাম তো নূপুর। তোমার নাম নূপুর? হ্যাঁ। ওখানে পাতে গাছো? হ্যাঁ। আমার ডাক নাম তো আদর। তা আদর তো করে দেখাতো। আই এম সো সরি, তোমার কাছে তুমি করো, আমার কাছে আমাকে করতে দাও। বুঝি দেবে যে কার থেকে জামা প্যান্ট এনে পরে বিরাট স্টাইল দিয়ে ঘুরতে যে। দুর্গানি বা বৌদি কি বলেছে? যে বসে আছে বা কে ফাঁক আছে, ইনি বসে আছে, এনার ফাঁক আছে তাই দেখে জিজ্ঞাসা। যদি ফাঁক থাকে নিয়ে যাও, নিলে ঝামেলা কি আর কি আর। বলছি হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। কি বললো? কে বসে আছে বা কে? বলছি হ্যালো। কিছু মনে করবে না? না। তুমি বসে আছো? আমি বসে আছি। আমার বিশ্বাস নিশ্চয়ই তোমার ফাঁক আছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম না? উনি ঠিক বুঝতে পারলো না। আমি বলিনি, বৌদি গুরুজন উনি তো বলে দিয়েছে। কি বলেছে? যে যাত্রা নিয়ে এসে গন্ডগোল করবি না। হ্যাঁ। যে বসে আছে নিশ্চয়ই তার ফাঁক আছে। এই জানোয়ার, তুই কি বলছিস নাকি? পায়ে এঁটে কাছে দেখতে পাচ্ছিস তো? এই জুতো দিয়ে তোকে মেরে না, তোর মুখে ছালটাকে আমি তুলে দেবো। ওরে ধাক্কা মেরে লাভ হবে না, আর রেগে গেলে আমি ছাড়বো না। আর ফাঁকাই আছে জানি আমি, অস্বীকার করছো তুমি। ফাঁকাই আছে জানি আমি, অস্বীকার করছো তুমি। না নিয়ে আমি যাবো না। দেখে তো মনে হচ্ছে এলাকার মেয়ে না। বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি কাশ্মীরে। সেই কাশ্মীর থেকে নদীর ধারে কাদার তাল করতে এসো? চলো জোগাড়ে কাজ করো। না, সময় আমার কাছে চলে চলে এসো আমার কোলে। আমি আপত্তি জানিয়েছি, কোলে আসবে না আসবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তুই সময় মানে কি বুঝিস? আমরা সময় বুঝি না। না বুঝিস না? তুই খুব বুঝো। হ্যাঁ বুঝি। বলো তো সময় কাকে বলে? আরে আমি তো জানি, তুই বল দেখি। হ্যাঁ বুঝতে পারি, তুই বলতে পারবে না, আমি বলে দিই সহজ ভাবে। বল সময় কাকে বলবো? সময় হচ্ছে শুয়ে শুয়ে গা ময়। অশিক্ষিত গ্রামের ছেলে স্মৃতি মন্দির হবে গেলে। অশিক্ষিত, তুই ভাষা মানে কি বুঝিস? আমি ভাষা বুঝি না। না বুঝিস না? তোমরা খুব বুঝো। হ্যাঁ বুঝি। বলো তো ভাষাকে ইংরেজিতে কি বলে? কেন ল্যাঙ্গুয়েজ? বলো সহজ ভাবে ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আরে আমি তো জানি, তুই বল দেখি। তোমার হাতের বালা দেখে বুঝতে পারি তুমি বলতে পারবে? ইডিয়েট। আমার কাছে শিখে নিচ্ছ না? সহজ ভাবে ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাংড়া আমের একুশ খানা লেজ সেই ল্যাংড়া আমকে বলে ল্যাঙ্গুয়েজ। সময় আমার কাছে চলে চলে এসো আমার কোলে। অশিক্ষিত আমি যাবো না। আরে আমাকে ছেড়ে দে। দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুটো মাংস পিণ্ড নন্দ ভণ্ড করে লয়ে শোনাতে। ও মরে যাবে না, তোর মৃত্যু বিগাড় উঠেছে। তুই খালি কোরা করি ওর পড়ে আছিস কেন? কেন বলা যায়নি এখানে কি ঘটনাটা ঘটতে? এই মেয়েটা আমার সঙ্গে জঘন্য খারাপ ব্যবহার করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে অপমানিত করেছে। তুমি আমার বৌদি হও, তুমি এর একটা প্রতিবাদ করো। ফাঁকা মাঠে ঘুতো ঘুতি ভালো নয়। আর থাম না বৌদি, যায় যায় ঝগড়া নয়। তোমার কিন্তু আমি যা হতে বলে তুমি ঠিক উঠতে কেন? কথাটা বোঝার চেষ্টা করো। দাদা বিয়ে করতে ইনি আমার বৌদি হয়েছে। এবার আমি যদি তোমাকে বিয়ে করি করবো, কিন্তু আমি একবারও বলি তুমি ঠিক উঠতে কেন? যদি বিয়ে করি তবে তো তুমি ওনার যা হবে। ফাঁকা মাঠে ঘুতো ঘুতি ভালো নয়। সামনে বৌদি যায় যায় ঝগড়া নয়। ফাঁকা মাঠে ঘুতো ঘুতি ভালো নয়। তোমার সঙ্গে আমার একটু আগে পরিচয় হয়েছে। তুমি জানো আমার এই বৌদি আমার কত ভালোবাসে? কত ভালোবাসে? ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পর থেকে এই বৌদি আমার কোলে পিঠে চোখে করে মানুষ করে। ও মুখ পোড়া, চোখে করে কেউ মানুষ করে? তুই যদি আমার চোখে চোখে না রাখতি আমি কি মানুষ হতাম? আমি তো জানোয়ার তৈরি হতাম। ও ঠিক বলেছিস। ছোটবেলা থেকে আমার ভূতের দেখে খুব ভয়। আমার ভূতের দেখে ভয় বলে বৌদি আমার এত ভালোবাসে। কোনদিন যদি রাত্রে আমার পায়খানা পায় বৌদি আমার বাইরে পাঠায় না, তাহলে আমার বদলে বৌদি পায়খানা করে আসে। এমন কথা বললো আমার মুখে কেন পারবো না? আর ফাঁকা জায়গা ফাঁকা থাকলে ডাক্তারই কি করবো না?
ফাঁকা জায়গায় ফাঁকা থাকলে মানে আমরা ডাক্তার মানুষ যতক্ষণ রোগী নিঃশ্বাস প্রশ্বাস চলে ততক্ষণ ডাক্তাররা তাদের চেষ্টা কিন্তু ছাড়ে না এমন কথা বললে আমার মুখে জানতে পারবো না ফাঁকা জায়গায় ফাঁকা থাকলে ডাক্তারই কি করবো না ইচ্ছে নিগমে তাই বুঝি সত্য নয় ইচ্ছে নিগমে তাই বুঝি সত্য নয় আমরা বৌদি যায় যায় না তোমার যাওয়া হতে হবে না কি হয়েছে ফেস্টিভেল বৌদি কাছে বলো তো বৌদি আপনার দেওর আমার এমন বাজে কথা বলেছে সে কথা আমি মুখে আনতে পারবো না ও বাবা তা ও তোমার কি কথা বলেছে আস্তে তোর দেখে উনি অজ্ঞান হয়ে যাবে তুই জায়গা দাঁড়িয়ে থাক আচ্ছা মারা সময় মারতে পারতো যে বলার সময় বলতে পারতো না আমরা গ্রামের ছেলে গন্ডগোল পছন্দ করি না একদম নয় বৌদি তুই কি বলে দিলি কি বলেছি লকডাউনের সময় যাত্রা নিয়ে গন্ডগোল বাড়াবি না সব সময় খেয়াল রাখবি খেয়াল রাখবি যে বসে আছে নিশ্চয়ই তার ফাঁক আছে ও মুখ পোড়া তোরা ওই কথা বলেছি তোরা ওই কথা বলেছি কি বলেছি আমি কি বলেছি বলছি লকডাউনের বাজারে কে কোথায় বসে আছে বা কে কোথায় ফাঁকা আছে তুই বলেছিলি ফাঁকা আছে না ফাঁকা আছে নয় আর আমি ফাঁক বলে দিয়েছি না না ফাঁক বলা ভুল হয়েছে কয়েক হাত দেওয়া দরকার ছিল না আমার ভুল হয়েছে আমি জানি তোর দ্বারা কিচ্ছু হবে না যা করা সব আমার করতে হবে তা গরু কটা তুই তুলে চলে তোমার গরু আর গরু আছে কেন কালকে তোমার এড়ে গরু মানে বাঁধা ছিল তা তুলতে গেছি সে আমার দিকে সিং নাড়াচ্ছে আমি এই গোয়ালে যাবিনি বলে প্রত্যেক দিন খড় খাওয়াবি আজকে যদি চাউমিন করে খাস তাহলে গোয়ালে ঢুকবো কথাবার্তাগুলো শোনো গরু নাই গরকে নাই চাউমিন খাবে তা সে পশু সে যদি আপত্তি করে না বলবো না তা সে যা পারে হচ্ছে হাঁসের গুড়া গুড়া তুই গুলেছিলি তোমার হাঁসের কথা বলুনি কেন তোমার সেই হাঁস হাঁস ওই পারে একটা ডেকি হাঁসের সঙ্গে প্রেম করে তাদের খোঁয়াড়ে গিয়ে ভিভো ভিডিও করতে দিই ও বাবা ইয়ার জালাই সত্যি তো তাই পাগলি হয়ে চলে যাব তোমরা কোন দিন শুনেছো হাসে হাসে কোন দিন ভিভো ভিডিও হয়েছে এর কি করব বলো তো তা বুড়ো বুড়ি যদি ভিভো ভিডিও করে হাসে হাসে করলো আজিব তার কি এই তোর কাছে আমি পারবো নি আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় ভাই রে তোর সেই ফাইলটা একবার আমার দে ও মাই গড এদের কথাবার্তা ছেড়ে দেখো না বাবা তুমি খালি মাই গড করতে যে কেন আগে দেখতে হবে কি ফাইল কোদাগার ফাইল কেন ফাইল কিভাবে ফাইল এ ভাই আমি একটা কথা বলবো একটা ফাইল ঝেড়ে দি না না গন্ডগোল বাড়িয়ে দি রেডি হ তো তুই আমার তুই এবারে যা স্প্রে করবো তো তিন বছর হাজির থাকবে একটু বেশি কর দে রেডি তুমি নাকি শিক্ষিত মেয়ে তুমি জানো না এটা কি না একে বলা হয় লাফিং গ্যাস এর কাজ কি এই গ্যাসটার কাজ হলো এই গ্যাসটা যদি মানুষের শরীরে স্প্রে করা হয় মানুষের শরীরে অটোমেটিক একটা হাসির অনুভূতি হয় তাই আসলে আমরা তো এখন ফ্রি মাইন্ডে হাসতেই ভুলে গেছি মানুষ কম্পিউটার ইন্টারনেট মোবাইলের প্রেসারে মানুষ তো ফ্রি মাইন্ডে হাসতেই ভুলে গেছে বিজ্ঞান তার সমীক্ষা অনুযায়ী দেখে বলছে একটা মানুষ যদি 30 সেকেন্ড ফ্রি মাইন্ডে হাসে মানুষের শরীরে 26খানা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয় এবং দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে ওঠে আগে বিদেশের মানুষ ব্যস্ত থাকতো তারা হাসার সময় পেত না তাই লাফিং ক্লাবে গিয়ে টাকা দিয়ে গ্যাসটা শরীরে নিয়ে হাসতে হাসতে ঘরে আসত এখন কলকাতার মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে আমাদের কলকাতাতে এখন লাফিং ক্লাব হয়েছে মানুষ ওখানে যারা টাকা দেয় এই গ্যাসটা শরীরে নিয়ে হাসতে হাসতে ঘরে আসে ভাবলাম গ্রামের মানুষও কষ্টে থাকে ওই জন্য টাকা দিয়ে কিনে নিয়েছিলাম মানুষকে হাসানোর চেষ্টা করানোর জন্য সত্যি তুমি গ্রামের ছেলে হতে পারো কিন্তু তোমার মধ্যে এত প্রতিভাও কি আছে সেটা আমি জানতাম না আমার প্রচুর প্রতিভা কেন তুমি আমার চিঠি কানা ধরা দেখেছো আমি জাল নিয়ে ফিশারি নামি না তো তাহলে ফিশারির বাঁধে গিয়ে চোখ মারবো চিতিঙ্গা লাইন দিয়ে উঠে চলে আসবে আর প্রচুর প্রতিভা ঠিক আছে একটা কথা জিজ্ঞাসা করবো এখন তো অনেক ইয়াং ছেলেরা হাতে ঘড়ি পরে স্টাইল দিচ্ছে তুমিও হাতে ঘড়ি পরে আছো এই ঘড়ির কত টাইম এখন তুমি কি সেটা বলতে পারবে দেখো তুমি কাশ্মীরে মেয়ে তোমাদের ভাষা আলাদা আর আমরা 24 ছেলে আমাদের ভাষা খুব ক্রিটিক্যাল ভাষা হ্যাঁ এক আর ভাষার সাত সাত মানে বুঝতে পারবে আরে বলে বলো তুমি রেগে যাবে না ঘড়ির তো পুরো ঢুকে গেল বললুম তুমি রেগে যাবে কেন কথাটা বোঝার চেষ্টা করো আমাদের এদিকে মানুষের বেশি ক্ষয়ক্ষতি হলে আমরা কি বলি কি বলি যে তত্ত্ব পুরো ঢুকে গেছে তার মানে কি তার তো 12টা বেজে গেছে তা ঘড়ির টাইম তো 12টা বাজে ঠিক আছে আর তোমার নামটা কি আমার নাম বলে তুমি বুঝতে পারো আরে বলে বলো ফট করে রেগে উঠবে না আমার নাম হচ্ছে চালটাল আছে নাইয়া সেটা আবার কি ধরনের নাম প্রকৃত নাম হচ্ছে নিগম নাইয়া নিগম মানে গম নেই তা গম নেই বলে কন্ট্রোলে চালটাল নেই ঠিক আছে আর তোমার বাবার নামটা কি বাবার নাম হচ্ছে গরিব মানুষ নাইয়া সেটা আবার কি ধরনের নাম ওনার প্রকৃত নাম হচ্ছে হারাধন নাইয়া তা যে লোকের ধন সম্পত্তি হারিয়ে গেছে সে লোক গরিব হয়নি কি বলক হয়েছে ঠিক আছে আর তোমার থানাটা কোথায় আমার থানা হচ্ছে পশু পাখির দ্বীপ সেটা কোন জায়গা তার মানে কাক দ্বীপ তা কাক একটা পাখি নয় কাক কি ওখানকার এমএলএ আই এম সো সরি বলছি তোমার ঘরে ছোট বোন টোন আছে
ফ্যামিলি বিষয় কথা হচ্ছে, সেন্টিমেন্ট নেই মানে একদম। আগে যা কি বলি আর শোনার চেষ্টা করো। ওই তোমার না থাকে তোমার খুঁড়তো যাতে তো বন্নি না থাকো না বলবি সরো ঠিকই উঠতে দিন, ব্যাপারটা বুঝতে পারছি না। বড় বড় ছেলেমেয়েটা আলোচনা করছি তো, যখন কলেজে পড়তে কারো গোলাপ ফুল টুল দিয়ে গেলে একবারে বলনি, অনেক ছেলে দিয়ে বলেছি কি জিজ্ঞারা করছি বন্ধু বান্ধব সব সব সেন্টিমেন্ট নাও কেন তুমি। তোমার বাড়ি কাশ্মীরে আমার বাড়ি পশ্চিমবঙ্গে, কিন্তু ভারতবর্ষের মধ্যে তো। আবার তুমি এমুকো হবে কি না তার ঠিক নেই, দেখা হবে কি তার ঠিক নেই বলছি, প্রেম টেম করলে হতো না? না না না, কেন প্রেম টেম করতে পারবো না, জাস্ট বন্ধুত্ব। এসি দিবানাই দেখি নাই কাহি জানে জানা দিবানাই।